বিরতির পর স্বাগত। রামনবমীকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজ্য জুড়ে নিরাপত্তা আটোসাঁটো করা হয়েছে। রামনবমী উৎসবে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা রাজ্যকে। আইন শৃঙ্খলা ঠিক রাখতে সতর্ক করা হয়েছে রাজ্যের সব থানাকে। উপদ্রব এলাকাগুলিকে বাড়তি নজরদারি রাখতেই বলা হয়েছে গোয়েন্দা সংস্থাকে। সে বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি বিপ্লব চন্দ্র। বিপ্লব দা, ইতিমধ্যে স্পর্শকাতর এলাকাগুলিতে বাড়তি নজরদারি রাখার জন্য বলা হয়েছে গোয়েন্দাদের, তুমি কি আপডেট পাচ্ছো? একটা জিনিস যে বাঙালির 12 মাসে 13 পার্বণে একটা বড় পার্বণ, যেটা হলো বাসন্তী পুজো, এবং বাসন্তী পুজোর কিন্তু আজ রামনবমী। রামনবমীকে কেন্দ্র করে কিন্তু রাজ্যে এবং বহিরাজ্যে এবং বিভিন্ন দেশেও কিন্তু আমরা দেখে থাকি যে এই রামনবমীকে ঘিরে একটা উন্মাদনা হয়, এবং এই রামনবমীতে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না হয় তার দিকে কিন্তু নজর রেখেছে প্রশাসন। বিশেষ করে আমরা ত্রিপুরাতে আজ দেখি যে ইতিমধ্যে কিন্তু অষ্টাদশ লোকসভা নির্বাচনের যে ভোট প্রচার চলছে, এর মধ্যে কিন্তু রাজ্যে ইতিমধ্যে কিছুক্ষণের মধ্যে রাজ্যে প্রধানমন্ত্রী আসবেন, তার জন্য বাড়তি নজরদারি, তার পাশাপাশি সীমান্তবর্তী এলাকাগুলিতেও বিশেষ নজরদারি দেওয়া হয়েছে, এবং সেই ক্ষেত্রে বর্ডার সিকিউরিটি ফোর্স কে সবচেয়ে বেশি নজরদারি দিতে বলা হয়েছে সেই সমস্ত জায়গায়। কারণ আমাদের এই ত্রিপুরার তিন দিকে রয়েছে বাংলাদেশ ঘেরা, এবং সেই ক্ষেত্রে রোহিঙ্গারা সবচেয়ে বেশি অনুপ্রবেশকারীরা এই ভারত দিয়ে ভারত বা ত্রিপুরাতে প্রবেশ করতে পারে, এবং তার কারণেই কিন্তু বিএসএফ কে বেশি সতর্কতা জারি করা হয়েছে। কারণ একটা বিশৃঙ্খলা তৈরি করবার পরিকল্পনা বা চক্রান্ত অনেকদিন ধরে চলছে, এবং সেই উৎসব মুখর দিনগুলোর মাঝে নির্বাচন রয়েছে, যদিও সেই ক্ষেত্রে আটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা তো রাজ্য প্রশাসন এবং পুলিশ প্রশাসনের তরফ থেকে বলা হয়েছে সেক্ষেত্রে বর্ডারে সবচেয়ে বেশি যেন নজরদারি দেওয়া হয়। কারণ বর্ডার দিয়ে কিন্তু অনুপ্রবেশকারীরা ভারতে প্রবেশ করতে পারে বা রাজ্যে প্রবেশ করতে পারে, এবং সেই ক্ষেত্রে ইতিমধ্যে আমরা বিগত কয়েকদিন ধরে দেখলাম রেল স্টেশনে বিভিন্ন জায়গাতে এবং সোনামুড়া এবং আমাদের যে সীমান্তবর্তী এলাকায় যেগুলোতে দিয়ে ধরনের অবাধ প্রবেশ করতে পারে সেই সমস্ত এলাকাগুলিতে কিন্তু রোহিঙ্গাদের আনাগোনা ইতিমধ্যে বৃদ্ধি পেয়েছে, এবং তার পাশাপাশি রোহিঙ্গারও আটক করা হচ্ছে। তো সেক্ষেত্রে যেন কোনো ধরনের অশান্তি তৈরি না হয় বা কোনো বিশৃঙ্খলা যেন তৈরি না হয় তার জন্য কিন্তু পুলিশ প্রশাসন এবং আরক্ষা প্রশাসন এবং বিএসএফ কে সবচেয়ে বেশি নজরদারি দেওয়া হয়েছে। অঙ্কিতা, একদমই, ধন্যবাদ বিপ্লব দা। অর্থাৎ রামনবমী উৎসবকে কেন্দ্র করে রাজ্যে জোরদার করা নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে, তৎসঙ্গে যেন সীমান্তবর্তী এলাকাগুলিতে বেশি করে নজরদারি বাড়ানো হয় তার জন্য কিন্তু বার্তা রয়েছে গোয়েন্দা সংস্থার। সে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।